হে আসসালামু আলাইকুম, আমি মিথুন আছি আপনাদের সাথে এবং আমাদের আজকের ভিডিও হচ্ছে তিনটি স্মার্টফোন নিয়ে যেগুলোর প্রাইস 10 থেকে 12 টাকার মধ্যে। আর এই প্রাইসের ভিতরে যারা একটি ভালো স্মার্টফোন কেনার কথা ভাবছেন আমি মনে করি তাদের জন্য এই ভিডিও অনেক ইম্পর্টেন্ট। তাছাড়া এই ফোনগুলোর ডিজাইন থেকে শুরু করে ব্যাটারি ব্যাকআপ, ক্যামেরা সেটআপ, ওভারঅল সব দিকগুলো বিবেচনা করে কিন্তু লিস্টে রাখা হয়েছে। আই হোপ এই ভিডিও এন্ড পর্যন্ত কন্টিনিউ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে হিট দ্য সাবস্ক্রাইব বাটন। তাহলে চলেন ভিডিও স্টার্ট করি। লিস্টে 3 নম্বরে যে ফোনটিকে সিলেক্ট করা হয়েছে সেটি হলো রিয়েলমি নার্জো 50i। আর এটি রিয়েলমির একটি অফিসিয়াল ফোন, তো যাদের বাজেট 10,000 টাকা তারা এই ফোনটি দেখতে পারেন, এটা আপনার জন্য ভালো একটি চয়েস হবে। এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে থাকছে 6.5 ইঞ্চির আইপিএস এলসিডি প্যানেল এবং ফোনটি রিয়ারে থাকছে 8 মেগাপিক্সেলের সিঙ্গেল ক্যামেরা সেটআপ। আর এর যে ফ্রন্ট ক্যামেরা তা হলো 5 মেগাপিক্সেল। দেন চিপসেট হিসেবে এখানে রয়েছে ইনিও আসুস 1.6 গিগাহার্টজের অক্টোকোর চিপসেট, এর সাথে জিপিইউ থাকছে আইএমজি 8322। আর ফোনটিতে র্যাম রয়েছে 4GB এবং স্টোরেজ থাকছে 64GB। এর পাশাপাশি নার্জো 50i ফোনটিতে ব্যাটারি ক্যাপাসিটি হিসেবে থাকছে 5000 mAh ব্যাটারি। যেহেতু এটি লো বাজেট একটি স্মার্টফোন তাই এখানে থাকছে না ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। সুতরাং এই ফিচারটি যদি আপনার কাছে মিটার না করে তাহলে প্রাইস বিবেচনায় আমি বলবো রিয়েলমি 50i বেস্ট ফোন। আমাদের লিস্টে 2 নম্বরে রয়েছে রিয়েলমির অফিসিয়াল একটি ফোন রিয়েলমি C21Y। এই ফোনটির অফিসিয়াল প্রাইস 12,490 টাকা, তবে অফার প্রাইসে এই ফোনটি পেয়ে যাবেন 12,000 টাকায়। তো ফোনটির সামনের দিকে রয়েছে 6.5 ইঞ্চির HD প্লাস IPS LCD প্যানেল। চিপসেট হিসেবে এই ফোনটিতে থাকছে ইনিও আসুস T610 চিপসেট, এর সাথে জিপি হিসেবে থাকছে মালেজি 52। বাংলাদেশে এই ফোনটি আপনি একটি ভেরিয়েন্টে পাবেন, 4GB র্যাম এবং 64GB ইন্টারনাল স্টোরেজ। যদি বলি ক্যামেরা নিয়ে তো রিয়ার সাইডে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, 13+2+2 মেগাপিক্সেল এবং ফ্রন্টে রয়েছে 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। শুধু তাই না, এই ফোনে আরও থাকছে 5000 mAh ব্যাটারি এবং 10 ওয়াটের ফাস্ট চার্জার। সিকিউরিটির জন্য রয়েছে রিয়ার মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। সো যারা এই বাজেটে কম্প্যাক্ট একটি ফোন চান আই থিঙ্ক এই ফোন তাদের জন্য। ফাইনালি আমাদের লিস্টের 1 নম্বরে থাকছে ইনফিনিক্সের হট একটি ডিভাইস ইনফিনিক্স হট 10 প্লে। আর এই ফোনটি তাদের জন্য মোস্ট রিকমেন্ডেড যাদের বাজেট হচ্ছে 10,000 টাকা বা তার থেকে একটু বেশি। এবার জানবো এই ফোনটির ফুল স্পেক্স। এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে থাকছে 6.82 ইঞ্চির একটি বিশাল ডিসপ্লে। চিপসেট থাকছে মিডিয়াটেক হেলিও G35, এটি 12 nm আর্কিটেকচারে বিল করা একটি অক্টোকোর চিপসেট। এই ফোনটি বাংলাদেশে দুটি ভেন্টে পাওয়া যাবে, 3GB 4GB LPDDR 4X RAM এবং 32GB 64GB MMC 5.1 স্টোরেজ। সো যাদের পারফরমেন্সই মূল প্রায়োরিটি হবে তারা অবশ্যই 464GB ভেরিয়েন্টই নেবেন, তাহলে লং টাইম ইউজার্সের বেস্ট এক্সপিরিয়েন্স পাবেন। এছাড়া ফোনটির পিছনের দিকে থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ 13+2 মেগাপিক্সেল এবং ফ্রন্টে রয়েছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আর সিকিউরিটির জন্য রয়েছে রিয়ার মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। শুধু তাই না, এই ফোনটির মোস্ট হাইলাইট ফিচার হচ্ছে 6000 mAh বিগ ব্যাটারি। সো ওভারঅল সব কিছু মিলে আমার মনে হয় ইনফিনিক্স হট 10 প্লে একটি কমপ্লিট প্যাকেজ। তো এই ছিল আমাদের আজকের ভিডিও এই বাজেটের মধ্যে সেরা তিনটি অফিসিয়াল স্মার্টফোন নিয়ে। আই হোপ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন, এছাড়া নেক্সটে কোন বিষয় নিয়ে ভিডিও চান সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।